গেল এক যুগে বিদ্যুতের উৎপাদনের সক্ষমতা বেড়েছে প্রায় পাঁচ গুণ, কিন্তু বর্তমানে জ্বালানি সংকটে বেড়েছে লোডশেডিং, যা চাপে ফেলছে দেশের সার্বিক অর্থনীতিকে। এমন পরিস্থিতিতে শনিবার ভিশন 2041 বাস্তবায়নে বিবিপির ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। এতে ব্যবসায়ী তুলে ধরেন সরকারি বেসরকারি অংশীদারিত্ব, পিপিপির সুফল ও কার্যকরে প্রতিবন্ধকতার নানা দিক। বলেন, পিপিপিতে কাজ দ্রুত করা, অবকাঠামোতে জোর দেয়া, প্রয়োজনীয় প্রকল্পই বাস্তবায়ন করতে হবে পিপিপির মাধ্যমে। সামনে যে টার্গেটগুলি মাননীয় প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধু সোনার বাংলা করার জন্য যে টার্গেটগুলি আমাদের সামনে আছে, এগুলি অ্যাচিভ করতে হলে আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল অনেক পরিবর্তন আনতে হবে। গত পাঁচ দশকে আমাদের সব ক্ষেত্রেই ব্যাপক উন্নতি হয়েছে, কিন্তু আপনারা দেখছেন চ্যালেঞ্জটা, 50 বছরে আমরা 3.6 মিলিয়ন কন্টেইনার হ্যান্ডেল করছি বছরে, সেটাকে আমার বাৎসরিক হতে হবে 48.6 মিলিয়ন ইন 19 বছরের মধ্যে। তাহলে এই যে ব্যাপক ইনভেস্টমেন্ট, সেটা কোত্থেকে আসবে? প্ল্যানিংটা হতে হবে যে এই প্রজেক্টটা আদৌ আমাদের বেনিফিট হবে কি না, এবং কানেকটিভিটিটা আমার সাথে সিমলেস হবে কি না, নাকি বটল নেকেই আমি পিছিয়ে যাব, সেই জিনিসগুলি দেখতে হবে। গভর্নমেন্ট সেক্টরের অ্যাটিচিউড আমরা এখনও ঠিক সেভাবে প্রাইভেট সেক্টরকে পার্টনার হিসাবে অ্যাকসেপ্ট করতে পারি না। সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, পিপিপির আওতায় 2022-23 অর্থ বছরের এডিপিতে 77টি প্রকল্পে বিনিয়োগ হবে $35 বিলিয়ন। সরকার পক্ষে একা সব বিনিয়োগ করা সম্ভব নয়, আর এই হিউজ যে আমাদের ফান্ড রিকোয়ারমেন্ট, $9 বিলিয়ন FDI চেয়েছে আসতে হবে বছরে, $67 বিলিয়ন লাগবে বছরে শুধু SDG বাস্তবায়ন করতে, তো সেখানে সরকারের পক্ষে এত তহবিল সরবরাহ করা সম্ভব নয়। কাজেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কিভাবে প্রাইভেট সেক্টরকে, কেবল বলেছি নীতিগতভাবে যে তারা আমাদের ড্রাইভিং সিটে আছে, এটা বলা যথেষ্ট নয়, তাদেরকে আরও সুযোগ সুবিধা কিভাবে দিতে হবে সেজন্য আমাদের আমার মনে হয় আলাপ আলোচনার পথ পদ্ধতি বের করতে হবে। আলোচনায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, এই সরকারের আমলে বিদ্যুতের মোট উৎপাদনের 54% হয়েছে বেসরকারি খাতের মাধ্যমে। আজকে আমার টোটাল পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি যেটা বাংলাদেশে আছে 54% কিন্তু বেসরকারি খাত। তো এটা এত সাকসেসফুল হলো কেমনে? আমি বলছি একটা অনুকূল পরিবেশ আপনাকে তৈরি করতে হবে যদি আপনি বেসরকারি খাতকে আনতে চান। অর্থনৈতিক সংকটে ভবিষ্যতে উন্নয়ন কার্যক্রম পিপিপিতেই করতে হবে বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। এ সময় খেলাপি বন্ধে আইন সংশোধনের কথাও বলেন তিনি। সুযোগ, রিয়েলি হিউজ সুযোগ আছে ফর পিপিপি প্রজেক্ট, এবং এটা আমাদের করতে হবে, বিশেষ করে এখন বর্তমানে যা চ্যালেঞ্জ আমরা ফেস করতেছি। অর্থের যোগান ঠিক রাখতে করদাতা ও কর আদায় বৃদ্ধির উপরও জোর দেন সালমান এফ রহমান। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। 55